হ্যাঁ পায়তাপ এলবো বলে, এই এলবো অংশের দৈর্ঘ্যটা আগে মাপতে হবে, এটি অবশ্যই ফুটে মাপতে হবে, ফুটে। এটি হলো আপনার একটি গরুর দৈর্ঘ্য। এরপর যেটি করতে হবে, গরুটির বুকের বেড় যেটা বলে, এটাকে ইংরেজিতে বলে হার্ট গার্ড, মেজারমেন্ট অফ হার্ট গার্ড, এটি আপনার সামনের পায়ের পিছন অংশ থেকে, পিছন অংশে, পিছন অংশ দিয়ে এটিকে আপনার ঠিক এইভাবে, আপনার এইভাবে এটাকে মাপতে হবে। হ্যাঁ, তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটার যে বুকের যে বেড় যেটা বা হার্ট গার্ড, এটি 5 ফিট, হাড়ে একটা উঁচু অংশ আছে, সেটাকে পয়েন্টটা পেলবো বলে, এবং এটি হচ্ছে আপনার উরুর যে হাড়, এটি আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 3 ফিট 8 ইঞ্চি আছে এখানে। হ্যাঁ, এটি দৈর্ঘ্য, গরুটার দৈর্ঘ্য 3 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, এবং এটির হার্ট গার্ড যেটি আমরা পেলাম 5 ফিট। 5 ফিট মানে হচ্ছে যে ইয়ে প্রস্থ। এখন আমরা এখানে এই গরুটার থেকে ফিতার মাধ্যমে আমরা দুইটি বিষয় আমরা পরিমাপ করেছি। প্রথমত আমরা গরুটির যে দৈর্ঘ্য সেটি আমরা পরিমাপ করেছি, আর দ্বিতীয়ত গরুর বুকের যে বেড় এটি আমরা বের করেছি, এটি অবশ্যই ফুটে বের করেছি। এখন এটি একটি গাণিতিক সূত্রের মাধ্যমে, গাণিতিক সূত্রটি হচ্ছে গরুটির দৈর্ঘ্য, আরেকটি আমরা গরুর বুকের বেড় যেটিকে ইংরেজিতে হার্ট গার্ড বলে। এখন এই দুইটি বিষয় কিন্তু আমরা ফুটে বের করেছি। এখন এটি এই গরুর যে জীবন্ত ওজন বা দৈহিক ওজন বের করার একটি গাণিতিক সূত্র আছে এই ফিতার সাহায্যে, সেটি হচ্ছে গরুটির জীবন্ত ওজন কেজি, কেজিতে সমান সমান যেটি হবে গরুটির দৈর্ঘ্য গুণন গরুটির বুকের বেদ তার বর্গ বা স্কোয়ার, এই অংশটাকে ভাগ দিতে হবে বা ডিভাইডেড বাই 660 দিলে যে ফিগার বা যে অঙ্কটি আমরা পাবো সেটি মূলত গরুটির একটা আপনার এস্টিমেটেড বলবো এটা, যে এটি গরুর দৈহিক ওজন। এটি কিন্তু আসলে যে একেবারে খুব বিশুদ্ধ ভাবে ওজনটা হবে সেটি না, তবে খুবই কাছাকাছি, বিশুদ্ধতার খুবই কাছাকাছি একটি ওজন হবে আর কি, যদি আমরা এটাকে কোন ডিজিটাল ওয়েইং ব্যালেন্স বা অ্যানালগ ওয়েইং ব্যালেন্সে গরুটাকে মাপি, তো তার সাথে এই আপনার ফিতার সাহায্যে যে গরুর জীবন্ত ওজন নেওয়ার যে বিষয়টি সেটি অলমোস্ট কাছাকাছি হয়, খুব বেশি আপনার ফারাক হয় না।